আপনিও কি বাজেট রেঞ্জের মধ্যে একটি ফ্যান্টাস্টিক ফ্যামিলি কার খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটিতে টাটার পক্ষ থেকে আরও একটি ফাসেড কিলার কার নিয়ে আলোচনা করব তো আপনিও যদি যে কোনো ধরনের কার রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকেন দেখতে থাকুন আর এই কার সম্বন্ধীয় সমস্ত বিষয়টাই আমি ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করবো তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিজেড এম এল টেক আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর টপিক টাটা অল্টোস তো এই গাড়িটির ইঞ্জিন টাইপ ওয়ান পয়েন্ট টু লিটার রিভেন্টর ইঞ্জিন এর ফুয়েল টাইপ পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাঁইত্রিশ লিটার এর ইঞ্জিন ক্যাপাসিটি এগারোশো নিরানব্বই সিসি এর ম্যাক্সিমাম পাওয়ার ছিয়াশি পি এস অ্যাট দি রেট ছ হাজার আর পি এম এর ম্যাক্সিমাম টর্ক একশো তেরো এনএম অ্যাট দি রেট তিন হাজার তিনশো আর পি এম নাম্বার অফ সিলিন্ডার তিনটি নাম্বার অফ পার সিলিন্ডার চারটি সিলিন্ডার কনফিগারেশন ডিও এইসি সি ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল গিয়ার বক্স অপশান ফাইভ স্পিড এয়ার এআই সার্টিফাইড ইকোনমি আঠারো কিলোমিটার এর ম্যাক্স স্পিড একশো পঁয়ষট্টি কিলোমিটার বডি টাইপ হ্যাশব্যাক নাম্বার অফ ডোর পাঁচটি নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি পাঁচটি নাম্বার অফ ইয়ার ব্যাগ অপশান দুটি এর লেন্থ তিন হাজার নশো নব্বই এম এম ওয়েট সতেরোশো পঁচা সতেরোশো পঞ্চান্ন এম এম হাইট পনেরোশো তেইশ এম এম ওয়েট এক হাজার ছত্রিশ কেজি এর হুইল বেস সাইজ পঁচিশশো এক এম এম গার্ড ক্লিয়ারেন্স সাইজ একশো পঁয়ষট্টি এম এম বুট স্পেস সাইজ তিনশো পঁয়তাল্লিশ লিটার হুইল সাইজ চোদ্দো ইঞ্চি ফ্রন্ট ফ্রন্টার সাইজ একশো পঁয়ষট্টি থেকে আশি রিয়ার ট্যার সাইজ একশো পঁয়ষট্টি থেকে আশি ফ্রন্ট ফাইভ ডিশ রিয়ার এই এরা প্রাইস ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা অবধি তো এই ছিল আজকের ফুল রিভিউ টাটা অল্টো সম্বন্ধে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কার রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দেখবার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন আর আপনি যদি যে কোনো ধরনের কার সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশান নিতে চান তাহলেও আপনি আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন তো আবার একটি নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে